ক্ষমতায় না থেকেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সম্প্রতি তাকে গ্রেফতার করতে বাড়িতে হানা দেয় পুলিশ, কিন্তু তাকে বাড়িতে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যায় তারা। এর কিছুক্ষণ পরেই বাসা থেকে টেলিভিশনে বিশাল এক ভাষণ দেন ইমরান খান, ফলে প্রশ্ন ওঠে সে সময় কোথায় লুকিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে মুখ খুললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, জানালেন চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতার এড়াতে ইমরান খান দেয়াল টপকে লুকিয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে। তিনি আরও বলেন, পুলিশ যদি তাকে গ্রেফতারও করতে চাইত তবে তার পালিয়ে যাওয়া উচিত হয়নি। এ সময় ইমরান খানকে নির্লজ্জ ব্যক্তিও বলেন তিনি। ক্রিকেট থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের গ্রেফতার বিষয়ে রানা সানাউল্লাহ বলেন, আদালত যদি তাকে মামলা থেকে নিষ্কৃতি দিয়ে দেন তবে তারা তা মেনে নেবেন, কারণ সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের কোনো ইচ্ছে নেই তাদের। তবে তাকে আদালতের সামনে হাজির হতে হবে বলে জানান এই মন্ত্রী। গেল সপ্তাহে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা দেন পাকিস্তানের আদালত। ওই মামলায় বলা হয়, তিনি প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশি নেতাদের কাছ থেকে যেসব উপহার নিয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি, তবে বরাবরই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। ক্লিয়ার করতে স্লো আইয়ে বিট না।